আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আসলে অনেকদিন পরে একটা ভিডিও আপ করতে যাচ্ছি। দুঃখিত, কিছু শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিওগুলো আপ করতে পারি নাই। যাই হোক, এখন আপনাদের দোয়ায় আমি কিছুটা সুস্থ, তো এখন থেকে রেগুলার ভিডিও আপ করবো ইনশাআল্লাহ। তো আজকে একটা ভিডিও করতে যাচ্ছি, সেটা হচ্ছে অনেকেই আপনারা জানতে চেয়েছিলেন অনেক আগেই যে আমার ছোট্ট একটা গার্ডেন আপনাদের সাথে শেয়ার করার জন্য, গার্ডেনের টিপস অ্যান্ড ট্রিক্স ইট অ্যান্ড এভরিথিং। যাই হোক, আমি আমার আসলে এটা শেয়ার করার মতো কিছুই নেই, অনেক ছোট একটা গার্ডেন, তারপর আমি শেয়ার করছি। প্রথমে শুরু করি, এটা হচ্ছে আমার মানি প্ল্যান্টের সাথে লাকি ব্যাম্বোটি। এটা হচ্ছে আপনার একটা দিক হচ্ছে, যদি আপনি মনে করেন যে যখন এই যে দেখেন এই লাকি ব্যাম্বোটা, এটা অনেকগুলো আপনার স্টিক ছিল, কিন্তু তখন আমি এতটা বুঝতাম না এটা কী করতে হবে। তো লাকি ব্যাম্বো যখন আপনি দেখবেন যে আপনার গোড়াটা বা আপনার যে ব্রাঞ্চটা ওটা হলুদ হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, তখন কি সাথে সাথে যেটুকু হলুদ হয়ে গেছে সেটুকু কেটে দিয়ে আবার যখন আপনি পানিতে যদি দিয়ে রাখেন তখন আবার রুটস চলে আসবে, আবার আপনি যখন মাটিতে দিয়ে দেবেন তখন আবার ইনশাআল্লাহ সব কিছু আবার ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যদি এভাবে রেখে দেন, ধীরে ধীরে দেখা যাবে আপনার গাছটা মরে যাবে এবং তখন আপনি এটা বাঁচাতে পারবেন না। সো অনেক বড় হয়ে গেছে এটা। এখানে আমার এটার একটা প্ল্যান্টস, এটা আপনাদের কাছে আমি কমেন্টের মাধ্যমে জানতে চাই এই প্ল্যান্টটা আসলে কী, এটা আপনারা বলবেন এই প্ল্যান্টটা আসলে কী। এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা গোলাপ গাছ, গতকাল কি খুব সুন্দর ফুল ছিল। যাই হোক, অ্যালোভেরা, এবং এটা আরেকটা মিক্সড গোলাপ, এটা অনেক বড়, অনেক উপরে চলে গেছে, অনেক উপরে। স্পাইডার প্ল্যান্টস, তুলসী গাছটা, এটা হচ্ছে আরেকটা, এটা অনেক বড়, অনেক বেড়ে গেছে। এটাও আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে, আপনারা বলবেন এটা কী প্ল্যান্টস। খুবই জনপ্রিয়, অনেকে এটা জানেন, আপনারা দেখে যদি বলতে পারেন কী প্ল্যান্টস। যাই হোক, আজকে ছোটোখাটো একটা প্ল্যান্টস আপনাদের সাথে শেয়ার করলাম। শুধু একটাই বলবো যে আমার ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করে দেবেন। লাইক শেয়ার কমেন্টস করলে আমি বুঝতে পারি, আমি আগ্রহ পাই যে আসলে আপনারা আমার ভিডিওটা কতটুকু পছন্দ করছেন এবং কোন ভিডিওটা পছন্দ করছেন। সো ধন্যবাদ সবাইকে, সো দেখা হবে আবার পরবর্তীতে কোনো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।